আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা একটা নতুন ভিডিও আপলোড করব। এটা আমার বাইরের বাসার দিক। অ্যাকচুয়ালি আমি একটু বিকেল তো একটু হাঁটছি, পাশাপাশি মনে হলো একটা নতুন ভিডিও আপলোড করি আমাদের নতুন একটা চ্যানেলে। আমি এখন আমার বাসার থেকে বের হচ্ছি, তো এটা হচ্ছে আমার বাসার রাস্তা, তো এই রাস্তা দিয়ে মেইন রোড যেতে হয়। তো অলমোস্ট বিকেল হয়ে গেছে, এখানে শীতের দিন, তো বিকেলটা একটু তাড়াতাড়ি হয় আর কি, অপোজিট বাংলাদেশের অপোজিট। বাচ্চারা খেলতেছে এখানে, আসেন আপনারা আমার সাথে একটু হাঁটবেন, আমার আশেপাশে দেখবেন। তো এটা সিডনির একটা এলাকা, এটা ক্যাম্বেল টাউন এরিয়া বলে এই জায়গাটার নাম। খুব নিরিবিলি, বাসাগুলো দেখেন, এখানকার বাসাগুলো একটু ডিফারেন্ট বাংলাদেশের মতো না। এটা সিটি থেকে ক্যাম্বেল টাউন প্রায় সিডনি সিটি থেকে অলমোস্ট 50 মিনিটস হবে ড্রাইভিং। আমার বাসাটা ট্রেন স্টেশনের কাছে, তারপর প্রায় অলমোস্ট 10 মিনিটস লেগে যায় ওয়াকিং ডিস্টেন্স। তো এটা হচ্ছে আমার বাসা থেকে রোড থেকে বের হওয়ার পরে এইখান থেকে মেইন রোডে যেতে হয় আর কি। তো এখান থেকে গাড়ি নিয়ে বের হলে আসলে রাস্তার লেফটে যেতে হয়, তো আমি এদিকটা না যেয়ে রাস্তার রাইটে যাব এই পাশে। আপনাদেরকে একটু মেইন রোডের দিকে একটু দেখাবো, আসেন। বিকেলটা খুব সুন্দর, একদম হালকা মিষ্টি রোদ, মানুষজন নাই, দেখেন সব শান্ত, সব গাড়িগুলো পার্ক করা আছে বাসার সামনে। আজকে স্যাটারডে, মেবি সবাই রেস্ট নিচ্ছে।
আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সামনে দেখেন, এই রাস্তা দিয়ে আমি একদম সামনে চলে যাব। তো এখানে যাওয়ার পরে আমি আপনাদের দেখাবো মেইন রোডটা। আমরা অলমোস্ট চলে এসেছি কাছে কাছে মেইন রোডের কাছে। এটা হচ্ছে মেইন রোড, তো বেসিক্যালি জাস্ট রাস্তার অপোজিটে দেখেন, আমি আপনাকে একটু ফোকাস করছি, রাস্তাটা পার হওয়ার পরে জাস্ট সামনে দিয়ে স্ট্রেট দিয়ে চলে গেলে স্টেশন, সামনে স্টেশনটা একটু ফোকাস করুন। ওইটা হচ্ছে স্টেশন, সো আমার বাসার থেকে আমার অফিসে আমি ট্রেনে করেই যাই। আমরা এখন বাসায় ব্যাক করবো। আমি বিকেলবেলা এখান দিয়ে হাঁটাহাঁটি করি, আরও অনেক জায়গা আছে। তো এটা হচ্ছে শর্ট আর একটু নিরিবিলি, আর ইউজুয়ালি পার্কের রাস্তাটা অন্যদিকে, আর অনেকগুলো পার্ক আছে এখানে আশেপাশে। আপনাদেরকে আরেকদিন আমি পার্কে নিয়ে দেখাবো এখানকার পার্কগুলো কেমন হয়। আজকে এই পর্যন্ত।